আজকে ঢাকার সদরঘাট থেকে চারটি লঞ্চ বরিশালের উদ্দেশ্যে যাবে। আর তার মধ্যে আমাদের সামনে প্রথম লঞ্চ যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এমভি অ্যাডভেঞ্চার এক। তিন দিনের ছুটি থাকার কারণে যাত্রীর চাপ অনেকটা বেড়ে গিয়েছে আজকে, তাই চারটি লঞ্চ যাবে আজকে ঢাকার সদরঘাট থেকে। তারপরে যে লঞ্চটি দেখতে পাচ্ছেন এমভি কুয়াকাটা দুই দ্বিতীয় ট্রেন হিসেবে যাবে। তৃতীয় ট্রিপ হিসেবে যাবে এমবি পারাপথ 18। এবং চতুর্থ ট্রিপ হিসেবে আজকে আমাদের সাথে থাকছে এমবি আওলা 10। আজকে আমরা একটু চেষ্টা করবো আপনাদেরকে আওলা 10-এ কী পরিমাণ যাত্রী উঠেছে, এখানে যে কটি লঞ্চ দেখতে পাচ্ছেন আমরা সব কটি লঞ্চের রিভিউ আজকে আপনাদেরকে দিব যে কী পরিমাণ যাত্রী আজকে যাচ্ছে। তো আমরা সর্বপ্রথম যাবো হচ্ছে আওলা 10-এ। তো চলুন আমরা আওলা 10 থেকে ঘুরে আসি, দেখি আসি কী পরিমাণ যাত্রী আজকে আওলা 10-এ প্রবেশ করেছে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স বর্তমানে আওলা 10-এর কি পরিমাণে যাত্রী। আমরা এখন যাবো হচ্ছে এমবি পারাবত 18-এর ভিতরে, দেখে আসি পারাবত 18-এর ভিতরে কি পরিমাণে যাত্রী আছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম আওলা 10-এ কি পরিমাণে যাত্রী হয়েছে, এবার আমরা যাচ্ছি পারাবত 18-তে। সো আমাদের সাথে থাকুন। সো অলরেডি আমরা চলে আসছি পারাবত 18-এর ভিতরে। দেখতেই পাচ্ছেন আজকে কোনায় কোনায় যাত্রীতে ভরপুর প্রতিটি লঞ্চ। তিন দিনের ছুটি মানে বিশাল কিছু। পারাবত 18-এর কোনায় কোনায় যাত্রীতে ভরপুর, কিছু জায়গা খালি আছে যদিও। তো ওটা আশা করি লঞ্চ ছাড়ার পূর্বেই পারাবত 18-এর সম্পূর্ণ লোড হয়ে যাবে, আসলে যে বড় ডেক। আর ডেকে যাত্রী তো বুঝে নিয়ে ভরপুর সবসময় থাকে না, সচরাচর যে কোনো দুটি লঞ্চ চলাচল করে। আর আজকে সেখানে চারটি লঞ্চ যাচ্ছে, তাহলে ব্যাপারটা আসলে ভাবতেই অন্যরকম হয়। এটি হচ্ছে বর্তমানে পারাবত 18-এর নিচে যে ডেকের স্থান সেই স্থানটি। Thank you.
আন্তরিকভাবে দুঃখিত কুয়াকাটা দুই লঞ্চে আপনাদেরকে পুরোপুরি আপডেট দিতে পারছি না, এই কারণে লঞ্চের ভিতরে মিউজিক চলার কারণে আসলে আমরা এটাকে মানে ছেড়ে আমরা এখন বর্তমানে চলে আসছি এমবি অ্যাডভেঞ্চার একের এখানে, কারণ কপিরাইট ইস্যু খেয়ে যাব মিউজিক থাকার কারণে, তো আমরা সেটি চাচ্ছি না। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা যখন চাচ্ছি আপনাদেরকে অ্যাডভেঞ্চার একের যে ডেক বা যে যাত্রী পরিমাণটা কীরকম সেটা দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা এখন শুরু প্রবেশ করি এমবি অ্যাডভেঞ্চার এক লঞ্চে। আমরা এখন একটু চেষ্টা করি আপনাদেরকে অ্যাডভান্সার একের যাত্রীগুলো দেখানোর জন্য।